একজন ব্যক্তির জীবনে রক্তের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব ভাগ করে নেওয়ার জন্য ইন্ডিয়ান সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন এবং ইমিউনো হেমাটোলজির উদ্যোগে 1975 সালের 1 অক্টোবর প্রথম পালন করা হয়েছিল জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস। এরপর থেকে প্রতি বছর 1 অক্টোবর দিনটিকে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে। এই দিনটি উদযাপন উপলক্ষে 1 অক্টোবর রবিবার রাজ্যের বিভিন্ন স্থানে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এবার জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসের রেশ ধরে সোমবার সোসাইটি অফ ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স এবং স্বর্গীয় জওহরলাল ঘোষের পরিবারের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এই দিনের অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, রক্তদানের কোনো বিকল্প নেই। বিজ্ঞানের উন্নতির ফলে আমাদের দেশ চাঁদে পৌঁছে গেছে, কিন্তু বিশ্বের কোনো বৈজ্ঞানিক এখনো পর্যন্ত রক্তের বিকল্প তৈরি করতে পারেনি। রক্তের একমাত্র বিকল্প হলো মানবতা। যারা মানবিক হয়ে রক্তদান করছেন তারাই রক্তের একমাত্র বিকল্প। এগিয়ে এসছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে আবেদন করতে ছাড়া রাজ্যবাসীর কাছে নির্বাচনের আগে এবং পরবর্তী সময় আমাদের যে সরকারি 12টা এবং বেসরকারি 2টো ব্লাড ব্যাঙ্ক আছে রক্ত স্বল্পতা দেখা দিয়েছে। রক্ত স্বল্পতা আমরা জানি যে রক্তের চাহিদা যোগানোর মধ্যে ভারসাম্য রক্ষাকারী ধরনের স্বেচ্ছাসেবী রক্তদান শিবির যারা এখানে চন্দনবাবু বহুদিন ধরে এই সংস্থায় জড়িত এবং আমি খুব খুশি কি জওহরলাল স্বর্গীয় জওহরলাল ঘোষের যে সুযোগ্য সন্তান জয়ন্তীপু বিশেষ উদ্যোগগুলো কিন্তু আমরা এখন লক্ষ্য করি এই সামাজিক অপক্ষয়ের ক্ষেত্রে মা বাবাদের বৃদ্ধাশ্রম পাঠিয়ে দিয়ে মা বাবাদের পুঁজি রাখে না, আর সেক্ষেত্রে মা বাবাদের স্মৃতিকে মা বাবাদের শ্রদ্ধা জানানোর জন্য যে মহতি আয়োজন করছে আমি ওনাদের ধন্যবাদ জানাই। এটা অত্যন্ত দৃষ্টান্ত হবে এরা এই সমাজের কাছে যে অন্যরা এগিয়ে আসে যে মা বাবাদেরকে শ্রদ্ধা করা, মা বাবাদেরকে স্মরণ করা এবং মা বাবাদের পথে মহতি কাজ করা যে প্রেরণা পেয়েছে এটা একটা দৃষ্টান্ত। রক্তদান মহদান এবং রক্তের বিকল্প আমাদের দেশ আজকে চন্দ্রযান ফিতে গেছে, কিন্তু রক্তে কোনো রক্ত তৈরি করার মতো জায়গা কিন্তু পৃথিবীর কোনো বৈজ্ঞানিক বা কোনো সাইন্স এখন তৈরি হয়নি। রক্তের বিকল্প হচ্ছে মানবতা। আজকে যারা মানবিকভাবে রক্ত দিচ্ছেন সেটাই বলবো রক্তের বিকল্প। অনুষ্ঠান শেষে শিবিরটি ঘুরে দেখে রক্তদাতাদের সাথে কথা বলে তাদের উৎসাহ প্রদান করেন মেয়র। পাশাপাশি স্বর্গীয় জওহরলাল ঘোষের স্মৃতিতে ওনার পুত্র জয়ন্ত ঘোষ রক্তদান শিবির আয়োজনের মতো যে মহৎ কাজে ব্রতী হয়েছেন তার প্রশংসাও করেন মেয়র। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।